السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير بسم الله الرحمن الرحيم أشكي أمدير كلاش هجي تيرو كلاش তেরো নং ক্লাসে আপনাদেরকে পড়িয়েছিলাম লিনের হরফের পরিচয় এবং মধ্যে লিন উভয়টি বইটি একই পড়িয়েছিলাম তেরো নং ক্লাসে যে পড়াটুকু আপনাদের জন্য ছিল সেখানে আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন সেখানে পড়া পড়া ছিল আপনাদের জন্য লিনের হরপের পরিচয় এবং মধ্যে লিন উভয়টি একসাথে পড়িয়েছি আজকে শুধুমাত্র লিনের হরপ নিয়ে এসেছি এবং ইনশাআল্লাহ আগামীকালকে মধ্যে লিন আপনাদেরকে বিশেষভাবে বোঝানো হবে তেরো নং ক্লাসে আমি শুধুমাত্র আপনাদেরকে পরিচয় দিয়ে দিয়েছিলাম লিনের হরপ কাকে বলে এবং মধ্যে লিন কি সেটা একটু আপনারা যাতে করে ভালোভাবে বোঝেন সেই জন্য আপনাদেরকে পরিচয় দিয়েছিলাম আজকে আমরা লিনা হরপ পড়ি লিনের হরপের পরিচয় লিন অর্থ নরম করে পড়া লিনের হরপ দুইটি জবরে বাম পাশে ওয়া জবরে বাম পাশে কিন লেনের হরফ জবর বাম পাশে ওয়া সাকিন জবর বাম পাশে কিন লেনের হরফ এখন দেখুন লেনের হরফ সবসময় নরম আওয়াজে তাড়াতাড়ি পড়িতে হয় লেনের হরফ সবসময় নরম আওয়াজে তাড়াতাড়ি পড়বে যদি বাক্যের মাঝখানে আসে আর যদি বাক্যে শেষে আসে অর্থাৎ লেনের হরফের পরে যদি অক্ষ করা হয় তাহলে সেখানে একালিপ দিয়ালিপ পরিমাণ টেনে পড়া যায় যেমনটি আপনারা পড়েছেন তেরো নং মধ্যে এখন দেখুন বলি লিনের হরফ নরম আওয়াজে তাড়াতাড়ি পড়িতে হয় উদাহরণগুলো দিলে আরো ভালো বুঝতে পারবেন এখন এখানে দেখুন মদের হরফ লিনের হরফের পাশাপাশি মদের হরফ নিয়ে আসার কারণ হচ্ছে আপনারা লিনের হরফ শিখতে গিয়ে যাতে করে মদের হরফ গুলা বলে না বসেন

আপনারা এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন এখন আমি লিনার হরফ কয়েকটি বানান করে দিচ্ছি এরপর আমি বলে যাব আপনারা একটু ভালো লক্ষ্য করবেন বাউ জাবার বাউ লিনার হরফ বাউ বাই জবর বাই লিনার হরফ বাই তাও জবর তাও লিনার হরফ তাও তাই তাই লিনার হরফ তাই সাউ লিনার হরফ সাউ সাই লিনার হরফ সাই جيم واو زبط جاو لينر حرف جاو جيم يا زبط جاي لينر حرف جاي بو شي باو باي تاو تاي ثاو ثاي جاو جاي حاو حي خاو خاي داو داي ذاو ذاي راو راي زاو زي

মাই নাই ওয়াউ ওয়াই হাউ হাই আউ থাকলো আজকে আপনাদের জন্য পড়া আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন আর তেরো নং ক্লাসটা একটু ভালোভাবে দেখে নেবেন এতে করে আজকে পড়া এবং তেরো নং ক্লাসে পড়া এবং আগামীকালকে যে পড়াটুকু থাকবে সব আপনাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লা তবে আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন লিনের হরফ এবং মদের হরফের মধ্যে ব্যবধানটা আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন আল্লাহ সব হান আমাদের প্রত্যেকের জন্য বোঝা সাহস করে দিন এবং আমাদেরকে পবিত্র কোরআন বোঝার জন্য যে নিয়ম কানুনের প্রয়োজন হয় আল্লাহ সব হান আমাদেরকে যেন যথাযথ বোঝা তৌফিদান করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ